পিলার আছে, ব্রিজ নেই। বরিশালে এরকম দৃশ্য চোখে পড়ে অনেক নদীর ওপরই। রাস্তা আছে, তবে রিক্সা চলাও কষ্টকর, এমন রাস্তার সংখ্যাও অনেক। যোগাযোগ সমস্যার কারণে অনেক সম্ভাবনা থাকার পরও বহু সমস্যায় জর্জরিত বরিশাল। খুবই খারাপ, ভালো না, বিশেষ। এই ব্রিজ হইতেছে না, এই ব্রিজ হইতেছে না, মানুষের দুর্ভোগ। আমরা দ্রুত এই ব্রিজ চাই। এদেশের যোগাযোগ লাইন বেশি খারাপ, জানি শুনে যে ভালো ছাড়িয়ে দেওয়া উচিত। এরকমই এক পরিস্থিতিতে মিছিল, মিটিং আর প্রার্থী কর্মীদের প্রচারণায় মুখরিত বরিশাল শহর। গৌরনদী, আগলঝরা, বানারীপাড়া, উজিরপুর, বাবুগঞ্জ, মুলাদি, মেহেদিগঞ্জ, হিজলা ও বাকেরগঞ্জে বইছে নির্বাচনী হাওয়া। সূর্য ওঠার আগেই বিভিন্ন বাড়িতে উঁকি দিচ্ছেন প্রার্থীরা। কাল প্রচারণা এবং আমাদের নির্বাচনী আইন অনুযায়ী আমরা করছি, কিন্তু কিছুটা অসুবিধাও ফিল হচ্ছে। সেটা হচ্ছে সন্ধ্যা 8টার মধ্যে প্রচার কাজ বন্ধ করা, এটি আমরা কুলোতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে দিন দিন জনসাধারণ, বরিশালের জনসাধারণ নৌকায় নৌকার প্রতি তাদের আস্থা আসছে। এবং বরিশালে মোট ভোটার 13,19,087 জন। নির্বাচনী আইনের কারণে নিয়ম মেনেই এখন পর্যন্ত প্রচারণা চালাচ্ছে দলগুলো। 6টি আসনে সাবেক মন্ত্রী সেলিমা রহমান, সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ারের মতো যেমন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তেমনি রয়েছেন অনেক নতুন প্রার্থীরাও। সারা দেশের মতো এখানেও প্রচারণায় এগিয়ে রয়েছে চার দলীয় জোট ও মহাজোটের প্রার্থীরা। তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে এলাকাবাসী চাচ্ছেন তাদের মনের মতো একজন প্রার্থী। বরিশালের সদর রোড থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।